ঘোষণা দিল অমুক দিন এই দুইজন সাহাবীর লাশ কবর থেকে তোলা হবে, অন্য যুগে কবর দেওয়া হবে। আমাদের বাংলার জমিন থেকে ছয় ছয় জন আলেম শাহাদত বরণ করেছে ফাঁসির কাষ্টে, কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে আমার জেলাতে রয়েছেন একজন, আপনারা কি চেনেন মতির রহমান নিজামী কে? চেনেন? এই কথা বললি কে রাজাকারের নাম বলতে, রাজাকা তো তুই, যে মানুষকে হত্যা করে। মালানা আব্দুস সুবহানের বাড়ি আর আমার বাড়ি মাত্র 2 কিলোমিটার দূরত্ব, এনে তার মতো মানুষ হয় না। আমি জন্ম নিয়ে দেখেছি আমার বাপ দাদা 14 পুরুষ, আমাদের জেলা সদরের এমপি পর্যন্ত বলে চাচার কোনো দোষ নাই, শুধু রাজনৈতিক খেলা। তিনি কারাগারের মধ্যে হাতে বেরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, শাহাদত বরণ করেছে। তাদের অপরাধ ছিল আল্লাহর জমিনে দ্বীন কায়েম করা, তাদেরকে নির্মম যন্ত্রণা দিয়ে দিই এই জালিমেরা বিদায় করতেছে। এই জালিমদেরকে আসামির কাঠগড়ে একদিন দাঁড়ানো লাগবে, দুনিয়ায় বিচার না হলেও আখেরাতে আমার আল্লাহ বিচার করবে, ঠিক কিনা? যন্ত্রণা দিও না, আলেমদের কষ্ট দিতে চাও, হাত ভেঙে দিতে চাও, ঘাড় মটকে দিতে চাও। আমাদের শিক্ষা উপমন্ত্রী নওফেল সাহেব, চেয়ারটা তো অবৈধ নিয়ে বসে আছিস, অবৈধ সংসদ নিয়ে বসে আছো, আবার বড় বড় কথা বলো। আমার ভাইয়েরা, চোরদের কথা বললেই তো দোষ, যত দোষ নন্দঘোষ সত্যটা বললেই দোষ, ঠিক কিনা? আমাদের সমস্ত ধর্মগ্রন্থ বলতেছে নবীজির ধর্ম মানতে হবে, নবীজির আইন মানতে হবে, ঠিক কিনা? হিন্দু ধর্মগ্রন্থ আপনারা পড়েন? আমি ইন্ডিয়াতে গত বছরে অনেক প্রোগ্রাম করেছি, মালদা, কৃষ্ণনগর, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, রায়গঞ্জ থেকে শুরু করে প্রত্যেকটি জেলাতে আমি প্রোগ্রাম করি, দেশের বাইরে 3টা রাষ্ট্রে আল্লাহ যাবার তৌফিক দিছে। আমার ভাই, ওই দেশের হিন্দুরা তারা ওয়াজ শুনতে আসে, কোরআনের কথা শুনে, আমার কাছে চিরকুট দিছে, আমি ধর্মগ্রন্থ নিয়ে কথা বলছিলাম, এক ব্রাহ্মণকে ধরেছিলাম, হরে কৃষ্ণ হ কৃষ্ণ কৃষ্ণ এটার অর্থ কন্ত, উনি বলতে পারলেন না, আমার বাপ ছিল ব্রাহ্মণ, আমি তাই হয়েছে, এগুলা কি মানে টানে জানি না। হ্যাঁ, আমি বেদ কিতাব পড়ি, বাইবেল পড়ি, কারণ কোরআনের কথা 64টি জেলা, আমার সফর শেষ হয়েছে আজ থেকে 5 বছর আগে, আগামী শুক্রবার থেকে আমার একটানা 6 দিন প্রোগ্রাম কক্সবাজারে। আমার ভাইয়েরা, কোরআনের হক কথা বলতে হবে সমাজে, আর ভয় করা যাবে না জালিমের, কারণ জালিমের পায়ের তলায় মাটি নেই। আপনি যত চুপ থাকবেন, আপনাকে বন্ধ করে দিন সবাই, গর্জে উঠতে হবে মামুনের সঙ্গে হাত মিলে, যেন আবার বিশ্বমানের মুফাজ্জল আল্লামা সাইদি আমার কোরআনের মঞ্চে ফিরে আসে। আমার ভাইয়ের, যারা দিন কায়েমের জন্য শাহাদত বরণ করবে, আল্লাহ পাক বলেছে তাদেরকে মৃত্যু বলো না, আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে বলে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, ওদেরকে তোমরা মৃত্যু বলো না, ওরা আমার রাস্তায় জীবন দিয়ে শাহাদত বরণ করেছে, ওরা মৃত নয়, মৃত নয়, ওরা কোন জীবিত। এই ঘটনাটা বন্ধুরা ভালো করে কান লাগাবে, 1932 সালের ঘটনা বলতেছি, এই কিতাবটা লিখেছেন নুরুল ইসলাম, দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে। এই ডক্টর নুরুল ইসলামের বাড়ি হলো আফগানিস্তান, তিনি একজন বড় মুহাদ্দিস, দুইজন সাহাবি হুজাইবা বিন ইয়ামিন এবং জাবের, দুইজন সাহাবি আল্লাহর দিন কায়েম করতে গিয়ে শাহাদত বরণ করে ইরাকের জমিনে, দাজলা নদীর তীরে এই দুইজন সাহাবীর কবর দেওয়া হয়েছে। ওই জায়গায় পাশাপাশি দুইজন সাহাবীর কবর ছিল, ওই টাইমে ইরাকের বাদশা ছিল ফয়সাল, বাদশা ফয়সালকে রাতের বেলায় আল্লাহর নবীর সাহাবি হুজাইফা বিন ইয়ামিন স্বপ্নের মধ্যে দেখালো, আমি আল্লাহর নবীর সাহাবী হুজাইফা বিন ইয়ামিন বলছি, আমাদের কবরের মধ্যে পানি ঢুকে যাওয়া, জলদি করে আমাদের কবরটা অন্যত্র সরানোর ব্যবস্থা করে দাও না। চিন্তা করলাম আমি কি স্বপ্ন দেখলাম, আল্লাহর নবীর দুইজন সাহাবী
কবরের মধ্যে পানি ঢুকে যায় আমার রাষ্ট্রের ভিতরে, আমি এখন কি করব? সকালবেলা রাজদরবারে আমার মন্ত্রী পরিষদের সামনে আমি তুলে ধরব ঘটনাটা। বাজ্য ফয়সাল সকালবেলা রাজদরবারে কাদের চাপে সাহাবীর স্বপ্নের কথা ভুলে যাওয়ায় পরের দিন রাত্রিতে আবার স্বপ্ন দেখালো হযরতে জাবির। স্বপ্নের মধ্যে দেখালো বাজ্জা ফয়সালকে, এই বাজ্জা ফয়সাল আমি আল্লাহর নবীর সাহাবী জাবির বলতেছি আমাদের কবরের মধ্যে পানি ঢুকে যাওয়ায় আমাদের শরীরটা পানির মধ্যে ভাসমান, জলদি করে তুমি আমাদের এখান থেকে সরানোর ব্যবস্থা করো। দাজলা নদীর তীরে সালমান পার্কের পিছনে আমাদের কবরের মধ্যে পানি সরায় দাও। দ্বিতীয় রজনীতে বাজ্জা ফয়সাল রাজদরবারের কাজের চাপে আবার ভুলে গেলেন। রাতের বেলা আবার স্বপ্ন দেখালো হুজাইফা বিনিয়ামিন, দেখে বলে বাজ্জা ফয়সাল রে আমি হুজাইফা বিনিয়ামিন বিশ্ব নবীজি কলিজার টুকরা সাহাবি, আমাদের লাস্টের অন্যত্র সরানোর ব্যবস্থা করো, পানি ঢুকে গেছে আমরা বড় কষ্টের মধ্যে আছি। তৃতীয় রজনীতে আবার বাজ্জা কাজের চাপে ভুলে যাও। এরপরে চতুর্থ রজনীতে ওই ইরাকের জমিনে জ্ঞান মুফতি ছিলেন মুফতি আজম, এই বইটার মধ্যে লিখেছে মুফতি আজমকে চতুর্থ রজনীতে স্বপ্নের মধ্যে দেখালাম। ডেকে বলে মুফতি আজম তুমি হলে এই ইরাকের জমিনে সবচাইতে বড় জ্ঞান মুফতি। আমি আল্লাহর নবীর সাহাবে জাবের বলতেছি এবং হুজাইফা বিনিয়ামিন দুইজন সাহাবীরা এই সালমান পার্কের পিছনে দাজলা নদীর তীরে আমাদের কবর দেওয়া হয়েছে, জলদি করে আমাদের কবরটা অন্যত্র সরানোর ব্যবস্থা করো, আমরা পানির মধ্যে ভাসতেছি। মুফতি আজম স্বপ্ন দেখে ঘুম ভেঙে হাউমাউ করে কান্দা কান্দে আর বলে মাবুদ গো কি স্বপ্ন তুমি দেখাইল, জীবনে সাহাবি দেখি নাই আমার নবীজির দেখি না। আমার নবীজির দুইজন সাহাবি রে পানির মধ্যে কষ্ট করতেছে, কি স্বপ্ন দেখলাম রাজ দরবার রাজার কাছে দৌড়াও। মুফতি আজমের ঘুম আর হয় না, সকালবেলা ফজরের নামাজ পড়ে রাজবাড়িতে দৌড় দেয় মুফতি আজম রাজ দরবারে গিয়ে ঘরের দরজা টোকা দিলেন বাচ্চা ফয়সালের, ঘরের দরজা খুলে দিয়ে ডেকে কয় কি ব্যাপার হুজুর এত সকাল আমার রাজ দরবারে কেন? মুফতি আজম চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয় হুজুর আজকে রাতে আমি স্বপ্ন দেখলাম আল্লাহর নবীর দুইজন সাহাবি হুজাইফা বিনিয়ামিন শাহাদত বরণ করেছে, কারণ আমি কোরআন পড়েছি হাদিস পড়েছি। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় শাহাদত বরণ করে তারা মৃত্যু নয়, মৃত্যু না। আপনার রাষ্ট্রের ভিতরে দাজলা নদীর তীরে সালমান পার্কের পিছনে তাদের কবর আছে, পানি ঢুকে গেছে জলদি করে সরানোর ব্যবস্থা করেন, স্বপ্ন দেখলাম বাজ্জা ফয়সাল চোখের পানি ছেড়ে দিক কান্দিয়ার ডেকে বলে হুজুর একই স্বপ্ন আমি একবার নয় দুইবার নয় তিন তিনবার দেখেছি হুজুর, আমি রাজ দরবারে কাজের চাপে সকালবেলা ভুলে যাওয়ার এই কথাগুলি আর আমি রাজ দরবারে তুলতে পারি নাই হুজুর গো। সঙ্গে সঙ্গে বাজ্জা ফয়সাল সেনাবাহিনী পাঠাই দিলেন চল্লিশ গদ দূর দিয়ে খোঁড়া শুরু করলেন, খুঁড়তে খুঁড়তে পানি পাওয়া যায় না, বন্ধ করে দিলেন
চিন্তা করলো বারবার স্বপ্ন দেখার পরে চিন্তা ভাবনা হয়ে গেল এটা কেমন করে সরানো যায়। এমন সময় এই কথাগুলো এক কান দুই কান হতে হতে গোটা দেশের মধ্যে ছড়ায় যাওয়া। ওই টাইমে মক্কা নগরীতে হজ ছিল, হজের মৌসুম চলতেছিল, হাজিদের কানে পর্যন্ত পৌঁছালো বাজ্জা পয়সা। ঘোষণা দিল অমুক দিন এই দুইজন সাহাবীর লাশ কবর থেকে তোলা হবে, অন্য জায়গায় কবর দেওয়া হবে। এই কথাগুলি বাজ্জা বলার পরে হাজিদের কানে চলে যাওয়া। ওই রাষ্ট্রের যত হাজি ছিল সবাই হাজিদের মোয়াল্লির কাছে চলে গেল মক্কা। ও হাজিদের মোয়াল্লি তুমি শুনে নাও, তুমি মক্কার সবার হাজিদের প্রধান, ইরাকের জমিনে দুইজন সাহাবী লাশ তোলা হোক, জীবনে আপনার নবী দেখি না, নবীর সাহাবী দেখি নাই, দেখি কিন্তু শাহাদত বরণ করতে পারি না, তাদের তাজা জীবনটা বিলায় দিস ইসলামের জন্য, দিন কায়েমের জন্য। একটা নজর এই দুইজন সাহাবীর আমরা মৃত্যু মুখটাই দেখতে চাই। নবীজির রওজা জিয়ারত করলাম, মন ভরে না, মন ভরে না, আমাদের মনে হয় বিশ্ব নবীজির রওজাটা বুকের মধ্যে নিয়ে একটা বার চুমুক। মন ভরে না কি করে, কব ঘর জিয়ারত করলাম ঘুরি, কিন্তু মন ভরে না আমার নবীর দেখে। যে নবীজি মক্কার জমিনে আবু জেহেল না পাথর মারল, যে নবীর তাইফের জমিনে রক্ত বের করে দিল যুবকের, যে নবীর দন্নান বাবার শহীদ হয়ে যায় ওই উহুদের প্রান্তরে, শুধু 27টা যুদ্ধের সেনাপতি আমার নবীজি ছিলেন। আমরা কিছুই হতে পারি নাই, অর্থ আছে, এই অর্থ দিয়ে হজ করতে আসলো একটা বাবা। ওই দুইজন সাহাবীর লাশটা আমরা দর্শন করতে চাই ও মক্কার হজের মোয়াল্লি। এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে ঘোষণা করে দেওয়া হলো হজের পরে দুইজন সাহাবীর লাশ কবর থেকে তোলা হবে। হজ শেষ হয়ে গেল, এইবার দুইজন সাহাবীর লাশ কবর থেকে তোলা হবে। এই বিপার পত্রিকায় হয়ে যায় 1932 সালের ঘটনা। লাশ দুটো এবার খনন করা হচ্ছে, সর্বপ্রথম কোন কবরে কোন সাহাবি আছে, তারপর স্বপ্নের মধ্যে বলে দিছে মুফতি আজমের কাছে চাবি। এই বাংলার জমিনে ছয় ছয় জনের প্রাণ নিয়ে নিল এই জালিম শাসকেরা, এই চোরের বাচ্চা চোরেরা, ছয় জনের টাটকা জীবন গুলা ফাঁসিতে জোলায় হত্যা করে দিল ওই মানুষগুলাকে। আমি জিহাদি কাছেরি থেকে দেখেছি, কথাগুলি শুনেছি, ওই মানুষগুলা কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না, নিজামের মতো মানুষ হয় না, কামরুলের মতো মানুষ হয় না। দুইজন মন্দিরের সেনা কোনদিন দুর্নীতি করে নাই, এই চোরদের মতো চুরি করে নাই। মন্ত্রণালয় গুলা লাভজনক দেখি, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এত সুন্দর করে গেছে রে, টাকা বেঁচে গেছে আবার মন্ত্রণালয় ফেরত দিয়েছে। এই মানুষগুলা কোনদিন দর্শনকারী হতে পারে না, রাষ্ট্র বিরোধী হতে পারে না। যখন বড় হুজুর ধর্ষণের মামলা দিয়ে জেলখানায় দেওয়া, বিশ্ববরেণ্য মুফাসসির সন্তানের জানাটা তার সামনে নিয়ে, মায়ের জানাজাটা সামনে নিয়ে, আকাশের দিকে
মুখ করে বললাম আবুদ গাওয়া আমি 51টি মুসলিম দেশে কোরআনের তাফসীর করলাম এই গোটা বাংলার জমিনে যার হাতে হাজার হাজার মানুষ মুসলমান হলো সেই বিশ্বমানন্য কোরআনের পাখি সাইদি বললাম আমার 71-এর কোনো কাদা লাগে না আমি অপরাধী নই আমি অপরাধ করি না शब्द बोले मानुषटा जदि जेलखानार मध्य सामान्य जर जदि मारा जाए जेमन हलो हजरते आब्दुल्ला बिन उज्जा জ্বরে মারা গিয়েছিল বিশ্ব নবীজি বলেছিলেন তিনি শাহাদত বরণ করবে শহীদের মর্যাদা পাবে আমাদের হুজুর মৃত্যু বরণ করলে জেলখানার ভিতরে শাহাদতের মর্যাদা পাবে হুজাইফা বিন ইয়ামিনের মতো পাবে সর্বপ্রথম হুজাইফা বিন ইয়ামিনের কবরটা খনন করা হয় খনন করা হয় লাশের কাফনটা দেখা যায় কাফনটা দেখা যায় এই কাফনটা যেন যেন কাফন নই রাখ তারা যে জামা পরা ছিল জুব্বা পরা ছিল যুদ্ধের পোশাকটা বাদ দিয়ে তাদেরকে জুব্বা অবস্থায় ছিল যে অবস্থায় ছিল ওই অবস্থায় তাদেরকে দাফন করা হয়েছিল পাটা বের হয়ে যায় এত সুন্দর চেহারা এই কথাগুলো ফ্রান্সের বিগ্রিক ওই জায়গায় চলে যাওয়ায় কেমন করে 1400 বছর পরে কবরে লাশ কেমনে টাটকা থাকে জীবিত থাকে এটা বিশ্বাস তারা করতে পারলো না এখন বিশ্বাস করে এই পৃথিবী কেমন করে ঘুরে গ্রহের ভিতরে কেমন করে সব কক্ষপথে ঘুরে কেমন করে যাওয়া যায় বিশ্ব নবীজি আজ থেকে 1500 বছর আগে বললেন তারা যখন কবরের পাশে দাঁড়ানো রে এইবার হুজাইফা বিন ইয়ামিনের লাশটা কাফন বের হয়ে গেল লাশটা তুলে হয় রে আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দিল যারা শাহাদত বরণ করবে তারা মৃত্যু নয় হুজাইফা বিন ইয়ামিনের লাশটা এবার তুলে মুখটা খোলা হবে মুখটা খুলে হলো একজন জীবিত মানুষ টাটকা মানুষ যেমন চেহারা তাকানো ছিল হুজাইফা বিন ইয়ামিন তাকানো আছে চোখটা পরবর করে তাকানো আমেরিকার বিজ্ঞানী কি করলো হুজাইফা বিন ইয়ামিনের চোখটা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে পরীক্ষা করলো ওই চোখের দিকে যত বিজ্ঞানী তাকিয়েছিল সব বিজ্ঞানীর চোখের কলপ পড়ে যায় চোখের দিকে তাকাইতে পারে না এই চোখের পাওয়ার আল্লাহ কোটি কোটি গুণ বাড়ায় দিয়েছিল বলুন সুবহানাল্লাহ এইটা আল্লাহর খেলারাত হুজাইফা বিন ইয়ামিনের চোখ পরীক্ষা করার পরে দেখতে পাওয়ায় একজন সুস্থ মানুষের চোখের চাইতে তার চোখ বেশি ভালো একজন স্বাস্থ্য বিজ্ঞানী তার চামড়া পরীক্ষা করলো ভালো মানুষের যেমন চর্ম রোগ থাকতে পারে অনেক রোগ থাকতে পারে তার চামড়া গুলা টাটকা ছিল সুন্দর ছিল ত্বক নষ্ট হয় নাই মাথার চুল নষ্ট হয় নাই পরীক্ষা করার পরে তারা হাও মাও কোনে কান্দা একজন সাহাবীর এই দৃশ্য দেখে ওই জায়গায় 7 জন বিজ্ঞানী মুসলমান হয়ে যায় এরপরে হযরতে জাবের লাশটা তোলা হবে হযরতে জাবের লাশটা যখন তোলা হয় তোলা হয় এমন সময় সব হাজিরাম তাকবীর ধ্বনিতে মুখরিত হয়ে গেল দাজলা নদীতে নবী দেখি নাই নবীর সাহাবী দেখি না
আজকে নিশ্চকে দেখতেছি এই জমিনে মদিনার রাষ্ট্র তারা কায়েমের জন্য আকিমুদ্দিন ওয়াল ইসলাম আদ দুনিয়া ইন্নাদ দ্বীন ইন্দাল্লাহিল ইসলাম আল্লাহর জমিনে তারা ইসলামকে কায়েম করার জন্য কত বড় ভূমিকা রেখেছিল আজকে দেখলাম জাবেরের লাশটা যখন তোলানো হয় তার হাতটা কপালের উপরে ছিল এই হাতটা যখন সরায় মুফতি আজম প্রমাণ করে রক্ত ফিক্কি দিবির হয়ে যায় আবার লাগে দেয় রক্ত বন্ধ হয়ে যায় ডাক্তার সিরিজ দিয়ে রক্ত নেয় পরীক্ষা করার পরে দেখতে পায় এই সাহাবীর শরীরের রক্তের ভিতরে এক ক্ষুদ্র জাররা পরিমাণ কোনো প্রয়োজন নাই তার সবকিছু পরীক্ষা করার পরে নতুন করে কাফন পরাইয়া অন্য জায়গায় কবর দেওয়া হলো রাজ দরবারের পাশাপাশি কবর দেওয়া এই লালমানির হাটের মুসলমান রে আল্লাহর দিনের পথে যারা থাকবে শাহাদত বরণ যারা করবে ওদেরকে রাজাকার বলো না জঙ্গি বলো না সন্ত্রাস বলো না ওই মানুষগুলা তোমার বিবাহ পড়াইছে তুমি যখন হয়েছিলে মায়ের গর্ভদিন পৃথিবীর বুক দেখলা পৃথিবীর মুখ দেখে ভূমিষ্ঠ হয়ে গেলা ওই হুজুরি তোমার আব্বা ডেকে নিয়ে যা আজান দিয়েছিল আকামত দিয়েছিল কানের গোড়ায় আল্লাহ আকবার ধ্বনি প্রথমবার শোনাইছিল রে সে যে বড় ওই সাইদির মতো নিজামের মতো আলেমেরা আমার মতো ইমদাদ বাংলার জমিনের বড় বড় আলেমেরা মামুনের মতো আলেমেরা তোমার কানে আল্লাহ আকবার ধ্বনি জানাজার ধ্বনি দোয়া পৌঁছাবে খবরদার এদেরকে গালি দিও না রাজাকার সন্ত্রাস বলো না ঘর মোটকে মোটকে দিতে যেও না তুমি নিজেই মোটকে যাবে দুইজন ছাবে লাশ কবরের মধ্যে জীবিত ছিল আজকে যারা শাহাদাতের তাড়না কামনা করে আল্লাহর জমিনে দিনের জন্য যদি আমাদের রাজপথে নামতে হয় জীবনের তাজা রক্ত দিতে হয় এই জালিমের সামনে দিতে রাতি এই ভটচরদের সামনে মাথা নত করতে রাজি না কে কে আছে দু হাত তুলে দেখা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো হাত নামান আপনাদের জোর কতটুক বোঝা গেছে একা একা চিল্লালি ওয়াজ কথা না কলে আমার ভাইরা রাত 12:30 বাজে